والعصر إن الإنسان لفي خسر কালের কসম নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه والسلام على من لا نبي بعد দেশে এবং প্রবাস থেকে যারা আত-তাসদীদ মিডিয়া সেন্টার কর্তৃক আয়োজিত প্রশ্নোত্তর সপ্তম পর্বে অংশগ্রহণ করেছেন সকলকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি। ইব্রাহিম হক মুর্শিদাবাদ থেকে জিজ্ঞাসা করেছেন, চার রাকাত বিশিষ্ট সুন্নাত সালাতে শেষের দুই রাকাতে সূরা ফাতিহার সাথে কি অন্য সূরাও মিলাতে হবে? যে সুন্দর একটি জিজ্ঞাসা। চার রাকাত বিশিষ্ট সুন্নাত সালাতের শেষের দুই রাকাতের সূরা ফাতিহা ব্যতীত অন্য সূরা মিলানোর প্রয়োজন নেই, ঠিক ফরজ সালাতেও তাই। প্রথম দুই রাকাতে সূরা ফাতিহা এবং অন্য সূরা মিলাবে, আর শেষের দুই রাকাতে কেবলমাত্র সূরা ফাতিহা পড়বে। তবে যদি প্রকাশ্য তেলাওয়াত হয়, জেহরি তেলাওয়াত হয়, যেমন এশা তা বা মাগরিব, তাহলে প্রথম দুই রাকাতে শুধু সূরা ফাতিহা পড়বেন, এরপরে ইমামের তেলাওয়াত শুনবেন। আর যদি জোহর অথবা আসর হয় তাহলে সূরা ফাতিহা প্রথম দুই রাকাতে পড়বেন, অন্য সূরা মিলাবেন, আর শেষের দুই রাকাতে কেবলমাত্র সূরা ফাতিহা। যে হাদিসটি বর্ণিত হয়েছে যে শেষের দুই রাকাতে কেবলমাত্র সূরা ফাতিহা পড়তেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহিহ বুখারীর 776 নম্বর হাদিস। আর প্রথম দুই রাকাত সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাতেন এ মর্মে আলোচনা রয়েছে ইবনে মাজার মধ্যে, ঠিক সহিহ বুখারীর 776 নম্বর হাদিসেও কিছু ইঙ্গিত রয়েছে। অবশ্য সুন্নাত সালাতের জন্য তেলাওয়াতের বা কেরাতের ভিন্ন কোনো বর্ণনা বা ভিন্ন কোনো সিস্টেম আলাদাভাবে বর্ণিত হয়নি। ফরজ সালাতের যেভাবে তেলাওয়াত বা সালাতের নিয়ম কানুন ঠিক সুন্নাতের জন্য তাই। আশা করি বিষয়টি পরিষ্কার হয়েছে। এরপরে মিজানুর রহমান, তিনিও মুর্শিদাবাদ ভারত থেকে জিজ্ঞাসা করেছেন। তার জিজ্ঞাসা হলো যে অনেকেই সুন্নাতে খাতনা বা মুসলমানিতে বিয়ের মতো অনুষ্ঠান করে, এটা কি শরীয়ত সম্মত? যদি বিয়ের মতো অনুষ্ঠান বৈধ না হয় বা এরকম করে আর কেউ দাওয়াত দেয়, এক্ষেত্রে করণীয় কি? জি, সুন্নাতে খাতনা বিয়ের মতো অনুষ্ঠান করে ঘটা করে পালন করা বৈধ নয়, এটি শরীয়ত সম্মত নয়। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যধিক গুরুত্ব দিয়েছেন যে বিষয়টি, তা হচ্ছে আকিকা, যা বাচ্চার সপ্তম দিনে করাই অধিক সহি। তো আকিকার গুরুত্ব অত্যধিক। যদি অনেক ক্ষেত্রে খোঁজ নেওয়া যায় তাহলে দেখা যায় একটা বাচ্চার আকিকা হয়নি, বাবা আকিকা দেয়নি, অথচ সুন্নাতে খাতনার দিন গরু কেটে গরু জবাই করে ঘটা করে ধুমধাম জমকালো অনুষ্ঠান করে সুন্নাতে খাতনা পালন করছেন, নিঃসন্দেহে একটি শরীয়ত বর্জিত, শরীয়ত বহির্ভূত একটি কাজ। খাতনা করা বা মুসলমানি করা অবশ্যই সুন্নাহ এবং গুরুত্বপূর্ণ সুন্নাহ, কিন্তু একে কেন্দ্র করে বিয়ে বাড়ির অনুষ্ঠানের মতো আয়োজন করা, এগুলো শরীয়ত সম্মত নয়। আর এখানে আর একটি বিষয় সম্পৃক্ত হয়েছে যে সুন্নাতে খাতনা বা এই যে আধুনিক যে বিয়ে অলিমন অনুষ্ঠানগুলো, প্রচলিত অনুষ্ঠানগুলো অনেক ক্ষেত্রে বাণিজ্যিক পর্যায়ে রূপ নিয়েছে, একটা ব্যবসায়িক চিন্তাভাবনায় শুরু হয়েছে যে সুন্নাতে খাতনাতে 500 জন মানুষকে দাওয়াত দিতে হবে, হয়তো বা একটা গরু কাট জবাই করবে বা দুইটা খাসি জবাই করবে, এতে করে তার আত্মীয় স্বজন বা যারা দাওয়াত খেতে এসেছেন
তারা অনেকে টাকা পয়সা দিবেন, কেউ স্বর্ণের চেন দিবেন, কেউ আংটি দিবেন বা ইত্যাদি ইত্যাদি। মানে ও যদি খরচ করে 1,00,000 টাকা তাহলে তুলে নিবে 2,00,000 টাকা, মানে স্রেফ একটা বাণিজ্যিক চিন্তাভাবনা। ঠিক বিয়ের অলিমার অনুষ্ঠানগুলো অনুরূপ একটা রূপ নিয়েছে। বিয়ে খেতে যেতে হবে মানে মাইন নিয়ে যেতে হবে, উপহার নিয়ে যেতে হবে, মানে যিনি আয়োজন করেছেন, আয়োজক, অলিমার আয়োজন যারা করেছেন তাদের একটা চিন্তাভাবনা যে এর মাধ্যমে কিছু কামাই করা বা এর মাধ্যমে কিছু উপার্জন করা, যেটি নিঃসন্দেহে একটি অন্যায় বা গরহিত কাজ। তো সুন্নতে খাতনাকে উপলক্ষ করে এই জাতীয় অনুষ্ঠান করা শরীয়ত সম্মত নয়। এই জাতীয় অনুষ্ঠানে যদি কোনো মুসলিমকে কেউ দাওয়াত দেয়, তো একজন তাকওয়াশীল পরহেজগার ব্যক্তি হিসেবে অবশ্যই এটা পরিহার করা উচিত। এটা থেকে আপনাকে বিরত থাকার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে। এরূপ অনুষ্ঠানে যাওয়া একজন প্রকৃত মুসলিমের জন্য উচিত নয়। এরপরে আলমগীর হুসাইন তিনি জিজ্ঞাসা করেছেন, শায়খ দাড়ি কত বড় রেখে কাটা জায়েজ? নিচে অতিরিক্ত বেড়ে গেলে কেটে সাইজ করা যাবে কি জানালে উপকৃত হব। জি, দাড়ি কত বড় হলে আপনি সাইজ করবেন বা কাটবেন এমনটি স্পষ্ট হাদিসে বর্ণিত হয়নি। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাভাবিক নীতিমালা বা নির্দেশনা হচ্ছে ওয়াফুল লাহিয়া ওয়াকসুস সারেব, দাড়ি লম্বা করো আর গোফকে ছোট করো। তো লম্বা করো বা দাড়ি ছেড়ে দাও, এখন ছেড়ে দাও যতটুকু যাবে ততটুকু। এটুকে সংকুচিত করা বা কেটে সাইজ করা এটি একটি অপরাধ। চাঁচাও যেমন একটি অপরাধ, এটাকে কেটে সাইজ করা, ছোট করা তেমনই অপরাধ। এটা থেকে অবশ্যই একজন মুসলিমকে বিরত থাকতে হবে। আল্লাহ যতটুকু বাড়িয়ে দিবেন ততটুকু বেড়ে যাবে, অসুবিধা নেই। ইন্ডিয়া থেকে আরেক ভাই জিজ্ঞাসা করেছেন, শেখ নাসির আহমদ, তার প্রশ্ন হল কবরে লাশ কোন দিক থেকে নামাতে হবে? কবরের মধ্যে যখন লাশ রাখা হয় চিত করে রাখা হয় এবং মুখটা কেবলার দিকে ঘুরিয়ে দেওয়া হয়, এটা কি ঠিক না গোটা শরীর কাত করে কেবলামুখী করে মুখে করতে হবে? জি, কবরে লাশ পায়ের দিক থেকে নামাবে, স্বাভাবিকভাবে পায়ের দিক থেকে কবরে লাশ নামাবে এবং লাশ চিত করে শুয়ে শুধু মাথাটা ঘুরিয়ে দিবে এমনটি নয়, বরং পুরো বডিটাই কাত করে শোয়াবে ডান কাতে। ঘুমানোর সময় যেমন ডান কাতে ঘুমানো গুরুত্বপূর্ণ সুন্নাহ, ঠিক লাশকে যখন শুয়ে দিবে তখন ডান কাতে। এক্ষেত্রে প্রক্রিয়া হতে পারে যে তার পিঠের নিচে কিছু ঢেলা দিয়ে ডান কাতে করে দিবে, অথবা কবরটাই খনন করবে এমনভাবে যেন লাশ ডান কাতে শুয়ে রাখা যায়, কবরটাই সেভাবে খোঁড়া যেতে পারে। তো আশা করি বিষয়টি পরিষ্কার হয়েছে। আমরা প্রত্যেকেই চেষ্টা করব কোরআন এবং সুন্নাহ ভিত্তিক বিষয়গুলো সমাধান করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। এরপরে লাইভ প্রশ্নগুলোর উত্তরে আমরা আসি। প্রশ্নর পরিমাণ অনেক বেশি আসে, অনেকে চান যে আমি যেটা প্রশ্ন করেছি অবশ্যই দেওয়া হয়, এটা আকাঙ্ক্ষা করে স্বাভাবিক। কিন্তু দেখুন, আসলে আমাদের সময়ের দিকে খেয়াল রেখে অনুষ্ঠানটি অনেক লম্বা করা সম্ভব হয় না, ফলশ্রুতিতে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বাছাই করে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করছি। ধানের ওসর কখন দিতে হবে আর কত পরিমাণ দিতে হবে? আমাদের দিকে এখন মাপা হয় না, আমরা কি যখন বিক্রি করব তখন দিব না টাকা দিয়ে দিব? জি, ধানের ওসর যখন ধান কাটা হবে, মালাই করা হবে, তখনই দিতে হবে। মাপা হয় না এই কথা বলে শরীয়তে পার পাওয়া যাবে না। প্রয়োজনে ধান মাপতে হবে, প্রয়োজনে কি অবশ্যই ধান মাপতে হবে, মেপে ওসর আদায় করে দিতে হবে।
যদি বৃষ্টির পানিতে ধান হয় সেচ দেওয়া না লাগে তাহলে বিষমনে যদি সেচ দেওয়া না লাগে স্রেফ বৃষ্টির পানিতে ধান হয়েছে তাহলে দশ মনে এক মন ঔষধ দিতে হবে আর যদি সেচ দেওয়া লাগে তাহলে বিশ মনে এক মন ঔষধ আদায় করতে হবে এটা যখন ধান কাটে মাড়াই করবে তখনই দিয়ে দিতে হবে টাকা নয় অবশ্যই এটা ধান দিয়ে দিতে হবে এরপরে ইরফান আলী খান ভারত থেকে জিজ্ঞাসা করেছেন আমার বয়স 31 বছর আমার চুল সাদা হয়েছে আমি কি বাজার থেকে মেহেদি কিনে লাগাতে পারি জি আপনি চুলে বা দাড়িতে যদি সাদা হয়ে যায় তাহলে বাজার থেকে মেহেদি কিনে আপনি লাগাতে পারেন শুধু কালো কালার কালো কালার যেটা খেজাব বা কালো কালার কলপ এইটা বাদ দিয়ে আপনি লাগাতে পারেন মেহেদি কালার লাগাতে পারেন অসুবিধা নেই ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই এরপরে জিজ্ঞাসা করেছেন রাশা ফজলে রাব্বি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ সালাতে তৃতীয় চতুর্থ রাকাতে হাত বাঁধার পর সূরা ফাতিহা পড়তে হবে কি যদি পড়তে হয় তাহলে সূরা পড়া শেষ হবার আগে যদি ইমাম সাহেব তাকবীর দিয়ে দেয় এ অবস্থায় কি করব সূরা শেষ করে রুকুতে যাব নাকি তাকবীর হওয়ার সাথে সাথে রুকুতে যেতে হবে জি সালাতের তৃতীয় বা চতুর্থ রাকাতে সূরা ফাতিহা পড়তে হবে সূরা ফাতিহা নীরবে পড়তে হবে স্বাভাবিক গতিতে যদি সূরা ফাতিহা চলন্ত অবস্থায় ইমাম রুকুতে চলে যান সূরা ফাতিহা চলছে এমত অবস্থায় ইমাম রুকুতে চলে গেছেন তাহলে আপনিও রুকুতে চলে যাবেন যতটুকু হয়েছে অর্ধেক হয়েছে বা ওয়ান থার্ড তিন ভাগের এক ভাগ হয়েছে বা যে পরিমাণ হয়েছে ওই পরিমাণে আপনি রুকুতে চলে যাবেন কেননা ইমামের ইক্তেদা করা এক্ষেত্রে জরুরি ইমাম রুকুতে চলে গেছে আপনি সূরা ফাতিহা শেষ করবেন শেষ করতে হয়তো বা তার রুকু সংক্ষিপ্ত হলে শেষ হয়ে যেতে পারে এমনটি দেরি করা উচিত নয় যখন উনি রুকুতে যাবেন ইমাম তখন আপনাকে রুকুতে চলে যেতে হবে যতটুকু হয়েছে ততটুকুতেই আপনার সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ এতে কোনো সমস্যা হবে না এরপরে শাহজালাল বিন আবু বাকর জিজ্ঞাসা করেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ মসজিদের মিনারের ভিতরে সালাত আদায় করা যাবে কি মসজিদের মিনারের ভিতরে বলতে উনি হয়তো বা বুঝাতে চেয়েছেন মসজিদের মেহরাবের ভিতরে আসলে মেহরাব নিয়ে যথেষ্ট বিতর্ক আছে আলেম ওলামাদের মাঝে যে মেহরাব রাখা উচিত না রাখা উচিত নয় এ বিষয়ে আলেম ওলামাদের মাসালা সালাফি বিদ্বানদের মাসালা একমত হতে পারেননি তো যাই হোক তো সার্বিক বিশ্লেষণে যেটা মনে হয় যে মেহরাবের সরাসরি ভিতরে না ঢুকে একটু বাহিরে দাঁড়িয়ে সালাত আদায় করা উচিত যে পুরোটা ভিতরে প্রবেশ না করে কিছুটা বাহিরে আসা প্রয়োজন এরপরে রহমান কনক জিজ্ঞাসা করেছেন পরিবারে অর্থনৈতিক সক্ষমতা আছে কিন্তু আমার ব্যক্তিগতভাবে নেই এই অবস্থায় বিয়ের হুকুম কি জি পরিবারের সক্ষমতা আছে কিন্তু আপনার ব্যক্তিগত নেই ব্যক্তিগত হতে পারে শারীরিক হতে পারে অথবা অর্থনৈতিক হতে পারে যদি এমনটি হয় তাহলে অবস্থায় শরীয়তের হুকুম হচ্ছে নিজের প্রবৃত্তিকে বা যৌন চাহিদাকে দমিয়ে রাখার জন্য আপনাকে সিয়াম পালন করতে হবে
নফল সিয়াম বেশি বেশি করে আদায় করতে হবে, যেন আপনি বুঝতে পারেন, আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার চাহিদা নিয়ন্ত্রণে রয়েছে পুরোপুরি, যেন পাপের দিকে আপনার আত্মা এবং আপনার মন মানসিকতা ধাবিত না হয়, এ বিষয়ে আপনাকে সজাগ থাকতে হবে। এক্ষেত্রে নফল সিয়াম আপনি পালন করতে পারেন, প্রত্যেক বৃহস্পতি এবং সোমবার নফল সিয়াম পালন করতে পারেন, এরপরে প্রত্যেক মাসে 13, 14 এবং 15 তারিখের সিয়াম পালন করতে পারেন, এরপর আরাফার সিয়াম, আশুরার দুইটি সিয়াম, বা যে কোনো দিনে আপনি দু একটি করে সিয়াম পালন করতে পারেন। এরপরে ছোট বাদশা জিজ্ঞাসা করেছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। নারীদের কি ফরজ সালাত পড়ার আগে একামত দিতে হবে? জি, নারীদের ফরজ সালাত পড়ার পূর্বে তাদের একামত দিতে হবে। সহিহ বুখারীর যে 631 নম্বর হাদিসটি এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাল্লু কামা রাআইতু বুনি উসাল্লি, ঠিক তোমরা ওইভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। তো পুরুষদের সালাত শিখানোর ক্ষেত্রে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একামত দেওয়ার কথা বলেছেন, নারীদেরও তাই, কারণ নারীদের জন্য ভিন্ন বিধান বলেননি বা সালাত তাদেরকে একামত দিতে হবে না এ ধরনের কোনো কথা বলেননি। বিধায় নারীদেরকেও পুরুষের মতো সালাত আদায় করতে হবে। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমার মতো করে সালাত আদায় করো, এটা পুরুষ এবং নারী উভয়ের জন্যই প্রযোজ্য। মোহাম্মদ আজিজুর রহমান, প্রিয় শায়েক, যারা কোনোদিন দাড়িতে খুর ব্যবহার করেন নাই তাদের জন্য কি আলাদা কোনো সওয়াব আছে? জানালে উপকৃত হতাম। জি অবশ্যই, যারা কোনোদিন দাড়িতে খুর ব্যবহার করেননি তাদের জন্য আলাদা সওয়াব বর্ণিত হয়নি, তবে এটা তো অবশ্যই তাদের তাকওয়া, পরহেজগারিতা। আর যার তাকওয়া যত বেশি আল্লাহ তাকে তত মূল্যায়ন করবেন, যেমনটি আল্লাহ রাব্বুল্লাহ আলামিন কোরআন মাজিদের মধ্যে উল্লেখ করেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে তাকওয়াশীল বা পরহেজগার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণের সময় অনুরূপ কথা বলেছিলেন, যে সাদার উপরে কালো, কালোর উপরে সাদা, আরবের উপরে অনারব বা ইত্যাদি ইত্যাদি, এদের মধ্যে কোনো কল্যাণ নেই, কোনো বরকত নেই, কোনো প্রাধান্য নেই। প্রাধান্য হবে তাকওয়ার ভিত্তিতে, যার তাকওয়া যত বেশি তত আল্লাহর কাছে তিনি মূল্যায়ন পাবেন বা গ্রহণযোগ্যতা পাবেন। তো যারা কোনোদিন দাড়িতে খুর ঠেকাননি অবশ্যই তাদের তাকওয়া বেশি বা তাদের পরহেজগারিতার কারণে এমনটি যদি করে থাকেন, এখলাস বা নিয়তের শুদ্ধতা থাকে, তাহলে ইনশাল্লাহ প্রতিদান আল্লাহর কাছে পাবেন। কি পাবেন সেটা স্পষ্ট কথা বলা, স্পষ্টভাবে বলা মুশকিল। এরপরে আইয়ুব আকাশ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমাদের মসজিদে সালাতের সময় সালাত মতো আদায় করা হয় না, যে সালাতগুলো তাড়াতাড়ি হওয়ার কথা আওয়ালকতে তা হয় দেরিতে, আর যেগুলো দেরিতে হওয়ার কথা তা আগে বারবার বলার পরও সংশোধন করে না, এই মুহূর্তে আমার করণীয় কী? আশেপাশে কোনো সহি আকিদার মসজিদ নেই। যে আপনার প্রশ্নের ধরন অনুযায়ী আপনাকে যে পরামর্শ আমরা দিতে পারি, যে সালাত অবশ্যই আউয়াল ওয়াক্তে পড়তে হবে, এটি কোরআন এবং সুন্নার বিধান, যা স্পষ্টই যে সালাত ফরজ করা হয়েছে তার সুনির্দিষ্ট ওয়াক্তের নির্ধারিত সময়ে, নির্ধারিত সময়ে আদায় করার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে। বারবার যিনি, যারা দায়িত্বশীল মসজিদের ইমাম মুয়াজ্জিন বা আদার্স যারা দায়িত্ব পালন করেন তাদের নজরে দিতে হবে, তাদেরকে বিষয়টি বুঝাতে হবে, বারংবার বুঝিয়ে ধৈর্যের সাথে, এহসানের সাথে, মার্জিতভাবে বুঝে যদি কোনো উপকার না হয়, কোনোভাবে তারা মেনে নিতে না চান, তাহলে নির্দিষ্ট সময়ে আপনি সালাত বাড়িতে আদায় করে নেবেন। বাড়িতে আদায় করে নেওয়ার পরে যদি সুযোগ থাকে তাহলে আবার মসজিদে তাদের সাথে সালাত আদায় করবেন। আপনি নির্দিষ্ট সময়ে যে সালাতটা আদায় করবেন এটা হবে আপনার জন্য ফরজ, আর তাদের সাথে যে বাড়ি, আপনি বাড়িতে যেটা নির্দিষ্ট পড়বেন এটা হলো আপনার জন্য ফরজ, আর তাদের সাথে যেটা পড়বেন সেটা নফল হিসেবে গৃহীত হবে। দেলোয়ার হোসেন জিজ্ঞাসা করেছেন, পীর বাবা, থালা বাবা, ভণ্ড বাবা, দেওয়ান বাবার পোস্ট যদি শেয়ার করি তাহলে গীবত হবে কি? জি, তাদের পোস্ট শেয়ার করা বলতে তাদের সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য তাদের কর্মকাণ্ড যদি মানুষের কাছে তুলে ধরা হয় তাহলে এটা গীবত নয়,
এরপরে শাহিনুল ইসলাম জিজ্ঞাসা করেছেন, শেখ কাজা সালাত পড়ার নিয়ম জানতে চাই। জি, কাজা সালাত আদায়ের জন্য যে সালাদগুলো কাজা হয়ে গেছে, কোনো কারণে আপনার দুই অক্ত বা তিন অক্ত কাজা হয়েছে বা চার অক্ত কোনো কারণে সফর কেন্দ্রিক বা কোনো কারণে যদি কাজা হয়ে যায়, তাহলে যেভাবে কাজা হয়েছে সিরিয়াল, এই অক্তগুলো আদায় করার সময় সিরিয়াল আদায় করতে হবে। ধরুন কারো সালাত কাজা হয়েছে জোহর আসর মাগরিব এশার সময় গিয়ে সালাত আদায় করছেন, তাহলে তিনি সিরিয়াল আগে জোহর পড়বেন, তারপরে আসর পড়বেন, তারপরে মাগরিব পড়বেন, তারপরে এশা পড়বেন, সিরিয়াল সালাদগুলো আদায় করবেন তিনি। এরপরে জিজ্ঞাসা করেছেন ফারুকুজ্জামান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসরের সালাত আদায় বিলম্ব হয়ে মাগরিবের অক্ত হয়ে গেছে, এ অবস্থায় আগে কি জামাতের সহিত মাগরিব পড়তে হবে? পড়তে হলে পড়ার নিয়মটি বলে দিলে উপকৃত হব। জি, মাগরিবের সালাত শুরু হয়েছে, মাগরিবের সালাত শুরু হয়েছে, আপনার আসর কাজা আছে, এই ক্ষেত্রে আপনি মাগরিব জামাত চলছে মাগরিবের সালাত আদায় করে নিন, তারপরে আসরের সালাত আদায় করবেন। আর যদি সিরিয়াল মেনটেন করে পড়তে চান, তাহলে মাগরিবের সালাতে আপনি আসরের নিয়ত করে দাঁড়াবেন, জামাতে দাঁড়াবেন আসরের নিয়ত করে, যখন ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিবেন তখন আপনি আপনার নিয়মতান্ত্রিকভাবে আসর করতে যে রাকাত বাকি আছে বাকিগুলো আপনি আদায় করে নেবেন, তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে আব্দুল সামাদ, আমি ভারতবর্ষ থেকে বলছি, আমার প্রশ্ন হচ্ছে মৃত ব্যক্তির বাড়িতে খাওয়া জায়েজ কি না? যে মৃত ব্যক্তির বাড়িতে মৃত কেন্দ্রিক বা মৃত ব্যক্তিকে উপলক্ষ করে যদি খানার আয়োজন করা হয়, যদি মৃত ব্যক্তিকে কেন্দ্র করে খাবারের ব্যবস্থা করা হয়, তাহলে এই খাবার খাওয়া জায়েজ নয়, বৈধ নয়। হ্যাঁ, এ খাবার খেতে পারবে যারা অনাথ, মিসকিন, দরিদ্র, অসহায়, ফকির, এতিম, এই সব ব্যক্তিরা খেতে পারবেন, কারণ মৃত ব্যক্তিকে কেন্দ্র করে যে খাবার আয়োজন করা হয় এটা হচ্ছে সাদাকা, আর সাদাকা খাবার হকদার কেবলমাত্র তারাই খেতে পারবেন, অন্যরা নয়। এরপরে জিজ্ঞাসা করেছেন দেলোয়ার হোসেন, সম্মানিত শায়েখ, একজন মৃত ব্যক্তির জানাজায় কেউ দুইবার অংশগ্রহণ করতে পারবে? জি, সাধারণত এই ধরনের স্পষ্ট আলোচনা পাওয়া যায় না, তবে ফরজ সালাতের ক্ষেত্রে এই ধরনের বিধান রয়েছে যে এক ফরজ সালাত একাধিকবার কেউ আদায় করতে পারে, তার জন্য একটা নফল হবে আর একটা ফরজ হবে, তবে নফলের ক্ষেত্রে এমনটা আলোচনা পাওয়া যায় না। এরপরে সাজ্জাদ হোসেন জিজ্ঞাসা করেছেন ফরজ সালাতের পর একাকী হাত তুলে মোনাজাত করা যাবে কি? জি, ফরজ সালাতের পরে একাকী হাত তুলে মোনাজাত করা এই মর্মে স্পষ্ট সহিহ হাদিস পাওয়া যায় না, তবে বিভিন্ন জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরাম একাকী হাত তুলে মোনাজাত করেছেন, যার স্পষ্ট কিছু প্রমাণ পাওয়া যায় বিভিন্ন জায়গায়। এই দৃষ্টিকোণ থেকে কেউ যদি ফরজ সালাতের পরে একাকে হাত তুলে মোনাজাত করতে চায়, তাহলে পারবেন আশা করা যায়, আল্লাহু আলাম। এরপরে রাইসুল ইসলাম জিজ্ঞাসা করেছেন শেখ আজকের আসরের কাজা
সালাত কি কাল আসরের সময় পড়া যাবে? জি, কাজা সালাত, ছুটে যাওয়া সালাত বা ভুলে যাওয়া সালাত, ঘুমের কারণে সালাত, যখনই সুযোগ পাবে তখনই পড়ে নেবে। ধরুন ঘুমিয়েছিলেন আসরের আগে ঘুমিয়েছিলেন, আসরের সালাত পড়া হয়নি, যখনই ঘুম ভেঙেছে তখনই আপনি আসর পড়ে নেবেন। মাগরিবের আজান হতার 5 মিনিট বাকি আছে, তখনই আপনি অজু করে আসর পড়ে নেবেন। এর জন্য কাল পর্যন্ত অপেক্ষা করার সুযোগ আপনার নেই। যখনই এগুলো ভুলে যাওয়া, ছুটে যাওয়া, ঘুমের কারণে এসব সালাতের যখনই সুযোগ হবে তখনই আপনাকে পড়ে নিতে হবে। এরপরে জিজ্ঞাসা করেছেন সজল চৌধুরী, ফজরের ওয়াক্তের 10-15 মিনিট আগে উঠে যদি 2 রাকাত সালাত আদায় করা হয় তাহলে তা কি তাহাজ্জুদের সালাত হিসাবে গণ্য হবে? এক্ষেত্রে তাহাজ্জুদের সালাতের সঠিক সময় আছে? জি, ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগে যদি কেউ 2 রাকাত সালাত আদায় করে, আশা করা যায় ইনশাআল্লাহ তাহাজ্জুদের সালাত হিসাবে গণ্য হবে। জি, চাঁপাইনবাবগঞ্জ থেকে জিজ্ঞাসা করছেন, তার ভালো লাগছে আজকের অনুষ্ঠান। জি, ধন্যবাদ আপনাকে, দোয়া রাখবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। এরপর একজন জিজ্ঞাসা করেছেন, আমি যদি বেতরে সালাত 1 রাকাত পড়ি, যদি 1 টানা 3 রাকাত পড়তে রফল আদায় না করি তাহলে কি সালাত হবে? জি, যদি বেতরে সালাত 1 রাকাত পড়ি, যদি 1 টানা 3 রাকাত পড়তে রফল আদায় না করি, আপনার প্রশ্নটা স্পষ্ট হতে পারলাম না। যে 1 রাকাত বেতরে সালাত পড়ি, আবার বলছেন 3 রাকাত পড়তে রফল আদায় করি, যা কারো স্পষ্ট পরবর্তীতে করেন, আলোচনা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। এরপরে রিফাত হাসান জিজ্ঞাসা করেছেন যে 2 রাকাত বিশিষ্ট সালাতের শেষ বৈঠকে বসার বিধান কি? এক্ষেত্রেও শেষ বৈঠকগুলোই সালাতের একটা অংশে যেটা বিশ্লেষণ করেছেন, যে যেটাই 2 রাকাত হোক বা 4 রাকাত বিশিষ্ট হোক, প্রত্যেক শেষ বৈঠকে এক পা খাড়া করে আর এক পা ওর ভিতর দিয়ে ঢুকিয়ে দিয়ে নিতম্বের উপরে বসবেন, এমনটাই আলোচনা করেছেন অধিকাংশ মুহাদ্দিস। আরেকজন জিজ্ঞাসা করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টাকনুর নিচে কি কাপড় পরা যায়? এক সাহেব বলেছেন অহংকার ছাড়া পরা জায়েজ, কথাটা কতটুকু যুক্তিযুক্ত? যে তার কথাটা যুক্তিযুক্ত নয়, কারণ টাকনুর নিচে কাপড় পরাটাই হচ্ছে অহংকারের একটা লক্ষণ। কোনো কারণে হঠাৎ কোনো কারণে কারো টাকনুর নিচে কাপড় নেমে গেছে, পরক্ষণ আবার উঠিয়ে নিয়েছে, তিনি মাফ পাবেন বা ছাড় পাবেন, কিন্তু দ্বারা ইচ্ছা করে টাকনুর নিচে কাপড় পরছে সেটা একটা অহংকারের সামিল। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন টাকনুর নিচে কাপড় পরতে, আর সেটা আপনি পরছেন, তাহলে এটা কি অহংকার নয়? এটা কি আলাদা করে নতুন করে বিশ্লেষণের প্রয়োজন আছে? চাস্তের সালাতের সঠিক সময় কখন জানতে চেয়েছেন, যে কখন চাস্তের সালাতের সঠিক সময়। দেখুন, ফজরের সালাতের পর থেকে নিয়ে জোহর পর্যন্ত 3টি সালাতের বিবরণ পাওয়া যায়। একটি হচ্ছে ইশরাক, সূর্য কমপ্লিট উঠে যাওয়ার কিছুক্ষণ পরেই, আর একটি হচ্ছে জোহা বা চাস্ত, যখন তাপ বিকিরণ করছে, ঘাসের উপর শিশির বিন্দু
শুকিয়ে যাচ্ছে ঠিক এই সময় সালাত আদায় করা, এটা হচ্ছে চাস্তের সালাত। মোটামুটি আমাদের বাংলাদেশ সময় হতে পারে 9:45, 9:30 এরকম সময়। এরপরে সোহেল রানা জিজ্ঞাসা করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মসজিদের বারান্দায় কি জামাতের সহিত ফরজ সালাত আদায় করা যাবে? জি, প্রয়োজনে মসজিদের বারান্দায় জামাতের সহিত ফরজ সালাত আদায় করতে পারবে, সমস্যা নেই। এরপরে আয়নুল ইসলাম জিজ্ঞাসা করেছেন, মহরানা শোধ করার আগে যদি বউ মারা যায় তাহলে মহরানা কিভাবে শোধ করবে? মহরানা শোধ করার আগে যদি স্ত্রী মারা যায় তাহলে মহরানার টাকাটা তার ওয়ারিসদেরকে, তার উত্তরাধিকারীদেরকে অংশ অনুপাতে বণ্টন করে দিবে উত্তরাধিকারীদের মধ্যে। যাই হোক, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা আর বেশি সময় নেব না। আমিনুল ইসলাম রায়হান তিনি জিজ্ঞাসা করেছেন, বেতরে সালাতের দোয়া দোয়া কুনুত কি পড়তে হবে? আমি কুনুত পড়ি না। জি, বেতরে সালাত দোয়া কুনুত পড়তে হবে বাধ্য এমনটি নয়, তবে মাঝে মাঝে পড়া উচিত। একদম নিয়মিত প্রত্যেক দিন পড়া সেটাও সুন্দর নয়, তবে মাঝে মাঝে পড়া উচিত, মাঝে মাঝে ছেড়ে যাওয়া উচিত। সোহেল রানা আরেকটা জিজ্ঞাসা করেছেন যে, পিতামাতা ইচ্ছা করলে পুত্র কন্যা সন্তানকে সমানভাবে সম্পত্তি বণ্টন করতে পারবে কি না? পিতামাতা ইচ্ছা করলেও সন্তান ছেলে এবং মেয়েকে সমান সমান দিতে পারবে না। কোরআন মাজিদের যে নির্দেশনা, লিদ্দাকারে মিথলু হাদ্দিল উনসাইন, দুই নারী সমান এক পুরুষ অনুপাতে বণ্টন করতে হবে বিধায়, ছেলে মেয়ে চাইলেও বা পিতামাতা চাইলেও সমান সমান দিতে পারবে না, মেয়েকে অর্ধেক আর ছেলেকে ডবল, এ ভিত্তিতে সম্পদ বণ্টন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। শেষ আরেকটা প্রশ্নের উত্তর রেখে শেষ করছি। মোহাম্মদ রায়হান গালিব, শুক্রবার কি রোজা রাখা যায় বা সিয়াম রাখা যায়? কেবলমাত্র শুক্রবারকে নির্দিষ্ট করে সিয়াম পালন করতে রাসূলুল্লাহ সাল্লাম নিষেধ করেছেন, যে সির্ফ শুক্রবারের দিন সিয়াম পালন করবে, এটা নিষেধ করেছেন। যদি শুক্রবারের দিন কেউ সিয়াম পালন করতে চায় তাহলে তার আগের দিন অথবা পরের দিন মিলিয়ে নিতে হবে, শুক্রবারের সাথে আগে বা পরে মিলিয়ে নিতে হবে। অর্থাৎ এখানে সুন্দর একটা বিধান ফুটে উঠেছে যে নির্দিষ্ট করে, যেগুলো ইসলাম নির্দিষ্ট করে দিয়েছে সেটা ভিন্ন কথা, যেগুলো ইসলাম নির্দিষ্ট করে দেয়নি সেগুলো নির্দিষ্ট করে নেওয়া যাবে না ইবাদতের জন্য। আর এই দৃষ্টিকোণ থেকে যে নির্দিষ্ট যে দিবসগুলো পালন হচ্ছে, ইসলাম যেগুলো করে দিয়েছে সেটা তো ভিন্নই, দলিল রয়েছে, কিন্তু যেগুলো ইসলাম করে দেয়নি এই দিবসগুলো নির্দিষ্ট করে পালন করা বৈধ নয়, এই ইঙ্গিতও এখানে রয়েছে। তো জাজাকুমুল্লাহ খায়ের, ধন্যবাদ আপনাদের সকলকে যারা দেশ এবং প্রবাস থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যাজায় খায়ের দান করুন। দীর্ঘ সময় আমাদের সাথে সাথ দেওয়ার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আপনাদের কাছে আন্তরিকভাবে দোয়া চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন যেমন যেন আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাটি কবুল করেন, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান্নাত নসিব করেন। আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকেও যাজায় খায়ের দান করুন। পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা ব্যঙ্গ করছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি তাদেরকে আল্লাহ উচিত শিক্ষা দিন, যদি হেদায়েত নসিবে থাকে হেদায়েত করুন, নতুবা উচিত শিক্ষা দান করুন। পরিশেষে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের সপ্তম পর্ব এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।